নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্স সাপোর্ট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি ভালো চাকরির খবর জানাবো পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখানে লেকচারার পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কারা কিভাবে আবেদন করবেন সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারে জানাবো তার আগে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক্স সাপোর্টকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য ভিডিও নিজে দেখুন সাবস্ক্রাইব বাটান রয়েছে ওখানে টাচ করে দিন সাবস্ক্রাইব হয়ে যাবে সাথে আরেকটি কাজ করে নিন দেখুন একটি বেল আইকন রয়েছে ওখানেও আপনারা টাচ করে দিন এর ফলে কী হবে পরবর্তী যে ভিডিওগুলো আমরা দেবো সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং সেই ভিডিওগুলোকে খুব সহজেই দেখতে পারবেন চলুন তাহলে আমরা বিস্তারে জেনে নিই বন্ধুরা এর সম্পর্কে বিস্তারে জানার জন্য এবং আবেদন করার জন্য আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের যে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি রয়েছে ওখানে আপনাদেরকে চলে আসতে হবে ওয়েবসাইটটি হল পিএসসি ডব্লু অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনি ওখান থেকেও চলে আসতে পারেন কিংবা সরাসরি টাইপ করে চলে আসতে পারেন এখানে আসার পর আপনারা অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট পাবেন এদের মধ্যে দেখুন বর্তমানে দ্বিতীয় নম্বরে অ্যাডভার্টাইজমেন্টটি রয়েছে অ্যাডভারটাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেকচারার ইন ভেরিয়াস সাবজেক্ট ইন গভর্নমেন্ট পলিটেকনিক ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই অ্যাডভার্টাইজমেন্টটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে আপনাদের সামনে এরকম একটি নোটিফিকেশন চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে এই যে রিক্রুটমেন্টটি হবে রিক্রুটমেন্টটি পরিচালনা করবেন পিএসসি পশ্চিমবঙ্গের যে পিএসসি দপ্তর রয়েছে তারা পাবলিক সার্ভিস কমিশনই এই রিক্রুটমেন্টটি পরিচালনা করবেন আর এখানে কেবলমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় সমস্ত ভারতবাসীরাই আবেদন করতে পারবেন এমনই লেখা রয়েছে আর এই যে পদের জন্য রিক্রুটমেন্ট হবে এটি প্রাথমিকভাবে আপনাকে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে মানে টেম্পোরারিভাবে নিয়োগ করা হবে বাট লাইকলি টু বি পারমানেন্ট মানে এটি স্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরবর্তীকালে কিন্তু এটি স্থায়ী পদে রূপান্তরিত হতে পারে এমনই লেখা রয়েছে তাই বন্ধুরা এটি একটি দারুণ সুযোগ যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করবেন এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের এই পিএসসি পিএসসির মাধ্যমে যে আমাদের টেকনিক্যাল কলেজগুলো রয়েছে ডিপ্লোমা টেকনিক্যাল কলেজ পলিটেকনিক কলেজ সেখানে কিন্তু দীর্ঘদিন পরে রিক্রুটমেন্ট হচ্ছে তাই এটি একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা প্রতি বছর কিন্তু আপনারা এই সুযোগটি পাবেন না তাই যারা যোগ্য তারা অবশ্যই আবেদন করুন এখানে দেখুন প্রাথমিকভাবে আপনাদের যে যোগ্যতাটির দরকার সেটি দেখুন আপনাকে অবশ্যই বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তাহলেই আপনি আবেদন করতে পারবেন আর আগে বলেছি যে পদের জন্য রিক্রুটমেন্ট হবে নিয়োগ করা হবে সেটি হচ্ছে লেকচারার পদের জন্য রিক্রুটমেন্ট হবে আর সেটি নিয়োগ করা হবে আপনাকে পলিটেকনিক কলেজে লেকচারার হিসাবে আপনি জয়েন করতে পারবেন আর পাবলিক সার্ভিস কমিশন এটি রিক্রুটমেন্টটি পরিচালনা করবে আর চাকরি হবে কিন্তু আপনার আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আর এখানে দেখুন প্রায় সমস্ত ট্রেডের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজে যে সমস্ত ট্রেড পড়ানো হয় প্রায় সমস্ত ট্রেডের জন্য এখানে রিক্রুটমেন্ট হবে টোটাল মিলিয়ে প্রায় আপনার তেইশটি ট্রেড রয়েছে তেইশটি ট্রেডের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হবে আর এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই কেবলমাত্র টেকনিক্যাল ট্রেডে নয় এখানে টেকনিক্যাল কলেজে যে সমস্ত জেনারেল সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলোও কিন্তু নিয়োগ করা হবে যখন ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স হিউমিটিস এই সমস্ত সাবজেক্টের জন্যও লেকচারার নিয়োগ করা হবে দেখুন এখানে প্রতিটি সাবজেক্টের সাথে কোন সাবজেক্টের জন্য কতজন ভ্যাকেন্সি রয়েছে কতগুলো ভ্যাকেন্সি সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে আপনার যে ট্রেড আপনি সেই ট্রেড অনুযায়ী আপনি দেখে নিন আপনার ট্রেডে কতজন ভ্যাকেন্সি রয়েছে আপনি সেই অনুযায়ী আবেদন করুন এখানে আপনাদের জানিয়ে দিই সব থেকে বেশি ভ্যাকেন্সি আপাতত দেখতে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে একশো দুটো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে জেনারেলের জন্য তেপান্নটি রয়েছে এই ক্যাটাগরিতে এছাড়াও দেখুন সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স অটোমোবাইল ইলেক টেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইত্যাদি করে প্রায় সমস্ত টেকনিক্যাল ট্রেড রয়েছে প্লাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স হিউম্যানিটিস এই সমস্ত সাবজেক্টের জন্য নিয়োগ করা হবে আর এর জন্য যে যোগ্যতা মানটি রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই যোগ্যতা মান হিসাবে আপনাকে প্রথমেই জানিয়ে দিই যে বয়সের সীমাটা কিন্তু আপনাকে জানিয়ে দিই বয়স আপনাকে সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে আর বয়সটি হিসাব করা হবে এক এক দু হাজার তারিখ অনুযায়ী এক এক দু হাজার আঠেরো তারিখের মধ্যে আপনার বয়স যদি সাঁত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি যোগ্য হবেন আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার যদি টেকনিক্যাল সাবজেক্টের জন্য আবেদন করেন মানে ট্রেড সাবজেক্টের জন্য তাহলে আপনার কী যোগ্যতা মান লাগবে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন রেসপেক্টিভ ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট মানে আপনার যদি বি বিটেক ডিগ্রি থেকে থাকে রেসপেক্টিভ ট্রেডের মানে যে সাবজেক্টের জন্য আবেদন করবেন সেই সাবজেক্টে যদি আপনি বি বি ডিগ্রি অর্জন করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন প্রতিটি ট্রেডের ক্ষেত্রেই একই রকম যোগ্যতা মানটি রয়েছে আর জেনারেল ট্রেডের ক্ষেত্রে কিন্তু এই যোগ্যতা মানটি একটু আলাদা রয়েছে মানে জেনারেল বলতে যে জেনারেল সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক হিউম্যানিটিস এই চারটি সাবজেক্টের জন্য কিন্তু আপনাকে মাস্টার ডিগ্রি অর্জন করে থাকতে হবে তাহলেই আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা এখানেও দেখুন এই শিক্ষাগত যোগ্যতার একটি চার্ট করে দেওয়া রয়েছে প্রতিটি যোগ্যতা মান এখন আপনাদেরকে পড়ে বলতে গেলে ভিডিওটি বিরাট বড় হয়ে যাবে তাই আপনারা নিজেরাই চেক করে নেবেন কি কি যোগ্যতা মান রয়েছে আমি প্রাথমিকভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর যদি আপনারা যোগ্য মনে করেন আর যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য দেখুন আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে অনলাইনে যে পিএসসির ওয়েবসাইটটি রয়েছে আবেদন করার জন্য সেই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে ওয়েবসাইটটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই নোটিফিকেশনের নিচের দিকেই আপনারা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন দেখুন এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে নির্দিষ্ট দিনের মধ্যে পিএসসি ডব্লুবি অ্যাপ্লিকেশন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আবেদন করতে হবে কিন্তু আপনাকে চব্বিশে জুলাই থেকে তেরোই আগস্টের মধ্যে মানে চব্বিশ তারিখ থেকে আবেদন নেওয়া শুরু হবে আর শেষ হয়ে যাবে কিন্তু তেরোই আগস্টের মধ্যে এই তেরোই আগস্টের মধ্যে আপনি আবেদন করবেন এই ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করে চলে আসবেন ক্লিক করে চলে এলে আপনি আপনার আবেদনের ফর্মটি পেয়ে যাবেন আর ওই ফর্মটি সুন্দর করে ফিল করে আপনি সাবমিট করে দেবেন আর আবেদন করার জন্য আপনাকে কিন্তু আবেদন ফিজ মানে আপনার পরীক্ষা ফিজ কিন্তু আপনাকে দিতে হবে পরীক্ষা ফিজ আপনাকে কত দিতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পরীক্ষা ফিজ আপনারা অনলাইন অফলাইন উভয় মাধ্যমে প্রদান করতে পারবেন দেখুন দুশো টাকা জেনারেলের ক্ষেত্রে দিতে হবে আর অন্যান্য ক্যাটাগরির মানুষজন মানে এসসি এসটিরা তারা সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে ছাড় পাওয়া সেভাবেই পাবেন আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে চেক করে নিন আপনি ছাড় পাবেন কি আপনাকে কত টাকা দিতে হবে আপনি এখানে পড়ে নেবেন আর আপনি অনলাইনে এবং অফলাইনে উভয় মাধ্যমে কিন্তু ফিজটি আপনি জমা করতে পারবেন আবেদন যদি আপনি করতে চান কিভাবে আবেদন করবেন ওই ওয়েবসাইটটিতে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর দেখুন এটি হচ্ছে পিএসসির অ্যাপ্লিকেশন করার জন্য একটি আলাদা ওয়েবসাইট এখানে দেখুন বাম দিকে লিঙ্ক আপনি পেয়ে যাবেন এখনও পর্যন্ত এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক শুরু হয়নি মানে আবেদন নেওয়া শুরু হয়নি তাই এই লিঙ্কটি আপনি এখানে দেখতে পাবেন না কিন্তু আপনি চব্বিশ তারিখের পরে অবশ্যই এখানে লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটি পেয়ে গেলে আপনি ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি নতুন ফর্ম চলে আসবে ওটিকে আপনি ভালো করে সঠিকভাবে ফিল করে সাবমিট করে দেবেন নির্দিষ্ট দিনের মধ্যে তাহলেই আপনার আবেদন পাঠানো হয়ে যাবে যাই হোক বন্ধুরা আশা করি আপনারা জানতে পারলেন এই পশ্চিমবঙ্গ সরকারের পলিটেকনিক কলেজে লেকচারের পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিভাবে আবেদন করবেন আপনাদেরকে বিস্তারে জানান ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ